সোনার বাংলাদেশ সবুজ বাংলাদেশ সমুজ বাংলাদেশ অমুক বাংলাদেশ কত বাংলাদেশ দেখাইছে আমাদেরকে আমরা দেখেছি সব কথা শেষ কথা হলো লুটপাটের বাংলাদেশ এক পদ্মা সেতুতে আমরা তো খুব খুশি বাহা বাহা এরকম সেতু আমরা পাইছি খুব খুশি আসলেও খুশি কিন্তু এক পদ্মা সেতু দিতে গিয়া কয় পদ্মা সেতু তাদের পেটের মধ্যে ঢুকেছে হিসাব কিন্তু জনগণ এখনো জানে না পদ্মা সেতু বানাইছে একটা কিন্তু ইতিমধ্যে 10টা পদ্মা সেতু তাদের পেটের মধ্যে চলে গেছে কথা বলে ঠিক না ঠিক মেট্রো রেল বানাইছে একটা কিন্তু 10 মেট্রো রেল তাদের পেটে আছে কানাডায় আছে অমুক জায়গায় আছে সমুদ্র জায়গায় আছে খাওয়া শেষ কথা বলে ঠিক না ঠিক ইসলামী আন্দোলন বাংলাদেশ আদাব ও থানা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই দ্বিবার্ষিক সম্মেলনে এখন আপনাদের সম্মুখে প্রধান অতিথির গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগরের সংগ্রামী সভাপতি ও ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনের মেয়র পদপ্রার্থী তরুণ জননেতা অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসুদ বক্তব্য নিয়ে আসেন অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসুদ নারায়ে তাকবীর ইসলামী আন্দোলন বাংলাদেশ জিন্দাবাদ জিন্দাবাদ নারায়ে তাকবীর আল্লাহু আকবার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বাদ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন এদেশের গণমানুষের প্রিয় সংগঠন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের আওতাধীন আদাবর থানা শাখা কর্তৃক আয়োজিত আজকের থানা সম্মেলনের সভাপতি উপস্থিত ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জননেতা ইঞ্জিনিয়ার মুরাদ হোসেন ছাত্র যুব বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার গিয়াসউদ্দিন পরশ ইসলামী শ্রমিক আন্দোলন ঢাকা মহানগর পশ্চিমের সংগ্রামী সভাপতি জননেতা জনাব আলহাজ কামাল উদ্দিন উপস্থিত আমার নগরবাসী আদাবরবাসী আমার ভাই ও বন্ধুগণ প্রিয় ভাইরা আমাদের এই প্রিয় মাতৃভূমি স্বাধীনতা অর্জন করেছে 50 বছর হয়ে গেছে কি বলেন ঠিক না একটা রাষ্ট্র ভঙ্গুর একটা রাষ্ট্র সেটা উন্নত রাষ্ট্রে পরিণত হওয়ার জন্য এত দীর্ঘ সময় লাগে এটা বাস্তবতার চরম বিরোধী একটা কথা ঠিক না আমাদের সমসাময়িক কিংবা আমাদের কিছু আগে কিংবা কিছু পরে পৃথিবীর এরকম অনেক রাষ্ট্র আছে যারা স্বাধীনতা অর্জন করেছে যারা ব্রিটিশ বেনিয়ার হাত থেকে মুক্তি পেয়েছে এরকম অনেক রাষ্ট্র যারা আমাদের চাইতে আরো বেশি উন্নতি ইতিমধ্যে সাধন করেছে কি বলেন ঠিক না 55,000 বর্গ মাইলের এই রাষ্ট্রটা ছোট্ট একটা দেশ মানচিত্রের মধ্যে খুঁজে পাওয়া বড় কষ্ট এরপরেও আমাদের এই রাষ্ট্রটা এই 52 বছর হয়ে গেল এত দীর্ঘদিন চলার পরেও আমরা এখনো উন্নয়নশীল দেশের মধ্যে গেছি তাও এখনো চূড়ান্ত ভাবে না কথা বলেন ঠিক না কারণটা কি কিছু কারণ আছে না নাই কারণ নতুন করে বলার আর বুঝার কিছু নাই স্বাধীনতা উত্তর যারা এই দেশটা শাসন করেছে অনেক কথা বলেছে আমাদের সামনে সোনার বাংলাদেশ সবুজ বাংলাদেশ সমুজ বাংলাদেশ অমুক বাংলাদেশ কত বাংলাদেশ দেখাইছে আমাদেরকে আমরা দেখেছি সব কথা শেষ কথা হলো লুটপাটের বাংলাদেশ কিভাবে লুট করা যায় কিভাবে আখের গোছানো যায় কিভাবে কলা গাছ হওয়া যায় কিভাবে তাল গাছ হওয়া যায় কিভাবে বট গাছ হওয়া যায়
যারা স্বাধীনতা উত্তর বিভিন্ন সময় ক্ষমতায় ছিল আমাদের দেশটাকে এভাবে লুটে পুটে খেতে খেতে এখন তারা অপেক্ষায় আছে আমাদের মাটি তাও খাওয়া হয়ে গেছে কিন্তু বলে কিভাবে আপনি পাহাড়ি অঞ্চলে যান পাহাড় কেটে কেটে খাইতেছে অন্যান্য অঞ্চলের মাটিগুলি কিভাবে খাওয়া যায় যদি এরা কোনো ওষুধ পাইতো যে মাটি খাইয়া হজম করা যায় তাহলে হয়তো বাংলাদেশের এই মাটি মাটিও তারা ইতিমধ্যে খেয়ে ফেলতো ঠিক না ভাই ঠিক এই চোরেদের হাতে দেশটা নিরাপদ বলতে পারেন অনেকে বলতে পারে সাধারণ মানুষ যারা বলে স্বাধীনতা উত্তর এত রাস্তা হয়েছে এত ঘাট হয়েছে ব্রিজ হয়েছে এত রেল হয়েছে অমুক হয়েছে বর্তমান সরকারের যুগে হচ্ছে কি বলে ঠিক না এক পদ্মা সেতুতে আমরা তো খুব খুশি বাহা বাহা এরকম সেতু আমরা পাইছি খুব খুশি আসলেও খুশি কিন্তু এক পদ্মা সেতু দিতে গিয়া কয় পদ্মা সেতু তাদের পেটের মধ্যে ঢুকেছে হিসাব কিন্তু জনগণ এখনো জানে পদ্মা সেতু বানাইছে একটা কিন্তু ইতিমধ্যে দশটা পদ্মা সেতু তাদের পেটের মধ্যে চলে গেছে কথা বলে ঠিক না ভাই ঠিক মেট্রো রেল দেখতেছেন মেট্রো রেল বানাইছে একটা কিন্তু দশ মেট্রো রেল তাদের পেটে আছে কানাডায় আছে অমুক জায়গায় আছে সমুক জায়গায় আছে খাওয়া শেষ কথা বলেন ঠিক না ভাই ঠিক ইসলামী আন্দোলন বাংলাদেশ বা আমরা যারা এদেশের জনগণ আমরা খালি তাকায় তাকায় দেখবো নাকি কি বলেন দেখবো নাকি এরা খাবে লুটে পুটে খাচ্ছে কামড়ায় কামড়ায় খাচ্ছে আমরা খালি তাকায় তাকায় দেখবেন দেখবেন নাকি ওরা কি খায় কাদের টাকা খায় কাদের টাকা খায় আমাদের টাকা খায় এদেশের জনগণের টাকা খায় এই টাকা খেতে দেওয়া যাবে আমরা এদেশের নাগরিক আমার জন্ম এদেশে ঠিক না আমাদের জন্ম এদেশে লালিত পালিত হয়েছে দেশে লেখাপড়া করেছে দেশে বসবাস করছে এদেশে বিয়ে শাদি করছে এদেশে সন্তানাদি আমাদের পরবর্তী প্রজন্ম তারাও বসবাস করছে এদেশে আমরা এদেশ থেকে সেকেন্ড হোম মালয়েশিয়াকে বানাবো আমাদের সেকেন্ড হোম কানাডা হবে না আমাদের সেকেন্ড হোম আমেরিকা হবে না আমাদের প্রথম জন্মভূমি এটাই আমাদের ফার্স্ট হোম এটা সেকেন্ড হোম এটা থার্ড হোম ওইটা হবে ইনশাআল্লাহ কাজেই চোরেরা আমাদের সামনে চুরি করবে ডাকাতি করবে লুটপাট করবে এটা হতে দেওয়া হবে পারি না আমরা দিতে এজন্যই কুতুবুল আলম জামানার মুজাদ্দিদ সমাজ সংস্কারক কুতুবুল আলম যাকে বলা হয় মুজাদ্দিদ জামানার মুজাদ্দিদ তিনি এক ঝাঁক মানুষ তৈরি করতে চেয়েছিলেন কিছু লোক তৈরি করতে চেয়েছিলেন দেশপ্রেমিক যারা দেশের জন্য ইসলামের জন্য মানবতার জন্য জীবন দেবে রক্ত দেবে কিন্তু দেশকে ক্ষতি করতে কাউকে দিবে বিশ্বাস চরমনায় রহমতুল্লাহ আলাই সেরকম এক ঝাঁক লোক তৈরি করেছেন আপনারাই হলেন সেই সকল মানুষ কথা বলে ঠিক না ভাই ঠিক কাজেই আমাদেরকে এতটুকুতেই আমাদের ক্ষান্ত হলে হবে না আপনারা দেখেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ইতিমধ্যে দেশের গণমানুষের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে কথা বলে ঠিক না ভাই ঠিক চোরেরা আমাদের ভোট চুরি করতে চায় ডাকাতি করতে চায় লুট করতে চায় যেই জায়গায় যেই ইউনিয়নে আমার ভাইয়ারা আমরা যেই জায়গায় ঘুরে দাঁড়াতে পেরেছি শক্ত হয়ে দাঁড়াতে পেরেছি ওই জায়গায় এই লুটেরা পালাতে বাধ্য হয়েছে কথা বলেন ঠিক না কাজেই এই যে প্রতিরোধের পাল্লা শুরু হয়েছে প্রতিরোধের যাত্রা শুরু হয়েছে আগামী জাতীয় নির্বাচনেও আমাদেরকে প্রত্যেকটা সেন্টারে সেন্টারে প্রত্যেকটা মহল্লায় মহল্লায় এই লুটদের বিরুদ্ধে লুটেরাদের বিরুদ্ধে দুর্বার বা গণ আন্দোলন আমাদেরকে গড়ে তুলতে হবে কি রাজি আছেন ইনশাআল্লাহ কারাগারে রাজি আছেন আর থাকবি হাত নামান এই পাগড়িওয়ালারা মাথায় পাগড়ি বানছি আমাদের আমিন নায়েব আমির বলেন আমরা কোমরেও পাগড়ি বানতে জানি কথা বলেন ঠিক না ভাই ঠিক লুটেরাদের বিরুদ্ধে দেশ বিরোধীদের বিরুদ্ধে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীর বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধাচারণকারীর বিরুদ্ধে ইসলামের কথা কেন বলি এদেশের অধিকাংশ মানুষই তো মুসলমান কথা বলেন ঠিক না ভাই ঠিক আমরা কারোর উপরে জোর করে ইসলাম চাপিয়ে দিতে চাই না এই আমাদের ধর্মকর্মের বিরুদ্ধে যেই নাস্তিকেরা যেই লুটেরা যেই চোরেরা যেই বাটপারেরা আসবে
আমরা মাথায় পাগড়ি বানবো কোমরেও একটা বানবো দুটো বেঁধে এমন প্রতিরোধ সৃষ্টি করব প্রতিরোধের প্রাচীর তৈরি করব ইনশাআল্লাহ আমাদের প্রাচীর ভেদ করার মতো তোদের 14 গোষ্ঠীর ক্ষমতা হবে না ইনশাআল্লাহ কি পারবেন ইনশাআল্লাহ এজন্য আমাদেরকে এখন থেকে প্রস্তুত হতে হবে আপনারা জানেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এই বর্তমান সেশনে কি সেশনকে তৃণমূলে সাংগঠনিক মজবুতি অর্জন এই নামকরণে এই সেশনের নামকরণ করেছে বলেন তো কি তৃণমূলে সাংগঠনিক মজবুতি অর্জন আলহামদুলিল্লাহ আমাদের তৃণমূল পর্যন্ত আমাদের সংগঠন পৌঁছে গিয়েছে ঠিক না এবং মজবুতিও আছে কিন্তু আমরা যেই পরিমাণ মজবুত চাই অর্থাৎ এই বাতিলকে মোকাবেলা করার জন্য এই চোরদেরকে ডাকাতদেরকে মিথ্যুকদেরকে প্রতিবাদ করার জন্য যেই পরিমাণ মজবুতি দরকার আমরা তার ডাবল ত্রি ডাবল আমরা মজবুতি অর্জন করতে চাই কে বলেন রাজি আছেন না নাই আমরা ওদের মোকাবেলায় এক স্তর দুই স্তর তিন স্তর চতুর্থ স্তর পর্যন্ত পঞ্চম স্তর আমরা একাধিক স্তর দিয়ে আমরা এই লুটেরাদেরকে প্রতিরোধ করার জন্য আমরা প্রতিরোধ প্রাচীর আমরা গড়ে তুলব ইনশাআল্লাহ আমরা মানব প্রাচীর গড়ে তুলব ইনশাআল্লাহ কে রাজি আছেন ইনশাআল্লাহ সেজন্য আমাদেরকে এখন থেকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কেন্দ্রের পক্ষ থেকে সারা দেশে এভাবে প্রস্তুতি গ্রহণ করা শুরু হয়েছে আমরা আগামী নির্বাচনের আগেই অনেক আগেই আমাদের সকল প্রস্তুতি আমরা সম্পন্ন করব কি আপনারা রাজি আছেন ইনশাআল্লাহ আদাবরবাসি রাজি আছেন তো ইনশাআল্লাহ সেজন্য আমাদের আজকে থানা কমিটি ঘোষণা হবে এরপরে ওয়ার্ড কমিটি এরপরে ইউনিট কমিটি আমাদের সিদ্ধান্ত হয়েছে প্রত্যেকটা ওয়ার্ডের অধীনে আমাদের অসংখ্য ইউনিট কমিটি থাকতে হবে কি রাজি আছেন ইনশাআল্লাহ কাজ করবেন ইনশাআল্লাহ এখানে যে কয়েকজন লোক আছেন আপনি সেন্টার হিসাব করে দেখেন আমাদের সেন্টার প্রতিরোধ করার মতো কিন্তু সেন্টারের নিরাপত্তা বলয় তৈরি করবার মতো কিন্তু লোক এখানে আমাদের উপস্থিত নাই কথা বলেন ঠিক না কাজে এই কয়েকজন লোক দিয়ে কিন্তু হবে না এই কয়েকজন লোক তার এক এক সেন্টারের এক একজন দায়িত্বশীল হতে পারেন কিন্তু আমাদেরকে প্রত্যেকটা সেন্টার পাহারা দেওয়ার জন্য আমাদেরকে আরো অসংখ্য গণিত লোকদেরকে ইসলামের জন্য ইসলামী আন্দোলনের পতাকা তলে ঐক্যবদ্ধ করতে হবে কেবল রাজি আছে তো ইনশাআল্লাহ এই জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহতারাম আমির আমাদেরকে তিন সবক দিয়েছেন কয় সবক এক নম্বর দৈনিক দুই রাকাত সালাতুল হাজত নামাজ পড়তে হবে কি রাজি আছেন ইনশাআল্লাহ আবার বলেন এক নম্বর কি দৈনিক দুই রাকাত সালাতুল হাজত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করতে হবে কি রাজি আছেন ইনশাআল্লাহ কারা কারা এখন থেকে প্রত্যেক দিন দুই রাকাত অন্তত পড়বেন পড়বেন ইনশাআল্লাহ হাত নামার দুই নাম্বার দুই মাসের যে আয় আছে 30 দিনের আয়ের এক দিনের আয় অন্তত সর্বনিম্ন এক দিনের আয় দিনের কাজে ব্যয় করতে হবে কারা কারা রাজি আছেন ইনশাআল্লাহ এরপরে তিন নাম্বার এটাকে এক নাম্বারও বলতে পারেন তা হলো প্রত্যেক মাসে অন্তত চারজন নতুন ভাইকে করবেন ইনশাআল্লাহ মাসে অন্তত কয়জন চারজন কয়জন চারজন চার আঙ্গুল উঁচু করে বল কয়জন চারজন অন্তত চারজনকে নতুন সদস্য বানিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের সদস্য বানাবো ইনশাআল্লাহ দাওয়াত দিয়ে রাজি আছেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ উঁচু করে দুই হাত উঁচু করে চারজন আট আঙ্গুল উঁচু করে তো চারজন তো হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ রাজি আছেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ভাগ খুব আছে কোনো কথা না না কোনো ভাগ খুব নাই ইনশাআল্লাহ যদি আমরা করতে পারি আশা করি ইনশাআল্লাহ যেভাবে বিজয় আসছে গতকালকে না গত রাত্রি তো নাকি পরশু রাত্রে আমাদের চারজন নতুন চেয়ারম্যান হয়েছে এটা কেবল শুরু হয়েছে কেবল ঠিক না বিজয় কেবল শুরু হয়েছে ইনশাআল্লাহ ইসলামী আন্দোলন বাংলাদেশ আমরা দেশের নেতৃত্ব যদি দেয় ইসলামী বাংলাদেশ দেশের বর্তমানে যেই পরিমাণ উন্নয়ন হচ্ছে আমাদের মুরব্বীরা বলেছেন নেতৃবৃন্দ বলেছেন এর চাইতে আরো 95 গুণ বেশি হবে অন্তত কথা বলেন ঠিক না ঠিক আরো বেশি হবে ইনশাআল্লাহ কাজেই মানুষদেরকে বুঝাইতে হবে বলতে হবে যে আসুন কারণ ইসলামী আন্দোলন বাংলাদেশের কোন একজন দায়িত্বশীল 36 বছরে এখনো চোর বের হয় নাই কি কারণ ঠিক না আমাদের দায়িত্বশীলদের মধ্যে লুটেরা পাবেন না ডাকাত পাবেন না কি বলেন ঠিক না ভাই ঠিক আমরা দেশের জন্য মানবতার জন্য শান্তির জন্য আমরা কাজ করতে চাই মানবতার জন্য ইসলামের জন্য কাজ করার মতো তৌফিক দান করেন সকলে বলে আল্লাহুম্মা আমিন এখন আমি আপনাদের আদাবর থানা শাখা
বিগত সেশন অর্থাৎ 2021-22 সেশনের যে কমিটি ছিল প্রথমেই আমি এই কমিটি বিলুপ্ত ঘোষণা করছি এরপরে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের আওতাধীন আদাবর থানা শাখার 2023-24 সেশনের জন্য নতুন কমিটি আপনাদের প্রস্তাবনা এবং নীতিমালার আলোকে ঘোষণা করছি যাদেরকে আমরা এখানে নাম ঘোষণা আসবে আমরা ইনশাআল্লাহ সর্বোচ্চ আনুগত্য প্রকাশ করবেন তো ইনশাআল্লাহ কাজ করবেন তো তাদের পিছনে ইনশাআল্লাহ কারা কারা করবেন ইনশাআল্লাহ হাত উঁচু করেন হাত নামান কোন ধরনের দ্বিমত অন্য ধরনের কোন কথা থাকবে নাকি আপনাদের যদি কেউ করেন এটা শরিয়া বিরোধী কাজ কেউ ঠিক না এটা শৃঙ্খলা বিরোধী কাজ ইসলামী আন্দোলন বাংলাদেশের কোন দায়িত্বশীল কোন কর্মী শৃঙ্খলা বিরোধী কাজ করতে পারে যে করবে বুঝবো সে ইসলামী আন্দোলনের দায়িত্বশীল কর্মী না অন্য কেউ বাইরের কেউ হবে যাই হোক আমি 2023-24 সেশনের জন্য প্রথমে আমি সভাপতি হিসাবে নাম ঘোষণা করছি সাদেকুর রহমান সরকার জলে বলেন আলহামদুলিল্লাহ বর্তমান সহসভাপতি সিনিয়র সহসভাপতি সাদেকুর রহমান সরকার সহসভাপতি হিসাবে সিনিয়র সহসভাপতি হিসাবে দায়িত্ব পালন করবেন সাবেক সেক্রেটারি মোহাম্মদ মোশাররফ হোসেন আসতে বলেন যে আলহামদুলিল্লাহ সেক্রেটারি দায়িত্ব পালন করবেন হাজী নূরে আলম সিদ্দিকী জোরে বলেন আলহামদুলিল্লাহ আর আমাদের বর্তমান যিনি সভাপতি ছিলেন অর্থাৎ কামাল হোসেন মুফতি কামাল উদ্দিন নাকি কামাল উদ্দিন ভাই উনি আদাবর থানা শাখার উপদেষ্টা প্রধান উপদেষ্টা হিসাবে দায়িত্ব পালন করবেন ইনশাআল্লাহ আসেন শপথ হবে এখনই আসেন এই তিনজন আসেন তাদের আমার কাছে আসেন পড়েন আমার সাথে সাথে তো আর একজন কই بسم الله الرحمن الرحيم إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين آمين جارجان نام بولين اسلامي اندر بنغلاديش আদাবর থানা শাখার দরজা দায়িত্ব বলেন নিযুক্ত হয়ে আল্লাহ তাআলাকে সাক্ষী রেখে ওয়াদা করছি যে আমি আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে আন্দোলনের সম্প্রসারণ মজবুতি অর্জন ও মূল লক্ষ্য হাসিলের সর্বোত্তম প্রচেষ্টা চালাবো আন্দোলনের নীতিমালা ও নিয়ম শৃঙ্খলা যথাযথভাবে মেনে চলবো আমার উপর অর্পিত দায়িত্ব ও আমানত যথাযথভাবে পালন করব আল্লাহ তাআলা আমাকে এ ওয়াদা পালন করার তৌফিক দিন আমিন আজকের প্রোগ্রাম যারা আয়োজন করছে সবাইকে আন্তরিক মোবারকবাদ এবং ধন্যবাদ জানিয়ে আমাদের কথা শেষ করছি আল্লাহুম্মা আমিন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার আল্লাহ আমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেন ইয়া আল্লাহ ইয়া রাব্বাল আলামিন ইয়া আল্লাহ মার্চ মাস মুক্তিযুদ্ধের স্বাধীনতার মাস ইয়া আল্লাহ মহান মুক্তিযুদ্ধে যারা জীবন দিয়েছে আল্লাহ প্রত্যেককে আপনি শাহাদাতের মুসলমান ভাই বোনদেরকে শাহাদাতের মর্যাদা দান করে দেন ইয়া রাব্বাল আলামিন ইয়া আল্লাহ যারা আমাদের দেশের স্বাধীনতার জন্য যাদের ত্যাগ কুরবানি আছে প্রত্যেককে আপনি উত্তম জাযায়ে খায়র আপনি দান করে দেন ইয়া রাব্বাল আলামিন ইয়া আল্লাহ এই মাসে ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠা হয়েছিল ইয়া আল্লাহ কুতুবুল আলম সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ আলাই আল্লাহ এই সংগঠন প্রতিষ্ঠা করেছিলেন আজকে চরমোনাইর জমিনে শুয়ে আছে আল্লাহ কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেন জান্নাতুল ফেরদাউসুল আলা আপনি তাকে নসিব করে দেন ইয়া রাব্বাল আলামিন ইয়া আল্লাহ আজকে কমিটি হলো আদাবর থানা শাখা আল্লাহ আপনি এই শাখাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন ইয়া আল্লাহ আপনার হাতে সমর্থ করে দিলাম আল্লাহ আপনি কবুল আর মঞ্জুর করে নেন ইয়া আল্লাহ অতীতে যারা কাজ করেছে সবাইকে উত্তম জাযায়ে খায়র দান করে দেন আল্লাহ আমাদের সবাইকে এক এবং নেক হয়ে কাজ করার তৌফিক দান করে দেন ইয়া আল্লাহ ইসলামের জন্য দেশের জন্য মানবতার জন্য আল্লাহ কাজ করার তৌফিক দান করে দেন আল্লাহ আজকের প্রোগ্রামের জন্য যারা কষ্ট করলো শ্রম দিল মেধা দিল বুদ্ধি দিল অর্থ দিল আল্লাহ কষ্ট করে এখানে আসলেন আল্লাহ আপনি সবাইকে উত্তম জাযা আপনি সবাইকে নসিব করে দেন আল্লাহ যে মাদ্রাসার প্রাঙ্গণে বসে হাত তুলেছে আল্লাহ মাদ্রাসাকে নিকে কবুল করে নেন দিনের মার্কাজ হিসাবে কবুল করে নেন আল্লাহ সব ধরনের
ষড়যন্ত্র থেকে আল্লাহ আপনি হেফাজত করেন শত্রু শত্রুতা থেকে আল্লাহ হেফাজত করেন ইয়া আল্লাহ ইলমি আমলি মারকাজ হিসেবে আপনি কবুল আর মঞ্জুর করে নেন সকল জরুরিয়াত হাজাত আপনি পূরণ করে দেন ওফাউদু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহ বাসীরুম বিল ইবাদ আল্লাহ অনেকে দোয়া চেয়েছেন প্রত্যেকের দিলের নেক মকসদ পুরা করে দেন অসুবিধা থেকে হেফাজত করে দেন কবরবাসীদেরকে মাফ করে দেন সাল্লাল্লাহু তাআলা আলা খায়র খালকিহ মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি اجمعين وارحمنا واحشرنا معهم وسلام على المرسلين والحمد لله رب العالمين